স্বাধীনতা দিবসে কুলতলিবাসীর বিশেষ উপহার মইপিট থেকে ধর্মতলা বাস পরিষেবা। কুলতলিবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ। অবশেষে আজ থেকে সুন্দরবনবাসীর কষ্টের পরিসমাপ্তি হলো। বিশেষত সুন্দরবনের কুলতলি এবং মইপিটবাসীদের কলকাতায় কোনো কাজ থাকলে তাদেরকে বাড়ি থেকে বের হতে হতো আগের দিন। মইপিট ভুবনেশ্বরীর মানুষদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যাতে এই গঙ্গার পাড় থেকে ধর্মতলা পর্যন্ত পরিবহন বাহনের মধ্য দিয়ে একটা তারা তাড়াতাড়ি পৌঁছে যায় কলকাতার মধ্যে। তা আমরা অনেক দীর্ঘদিন ধরে আমাদের এমএলএ কুলতলির সম্মানীয় গণেশ মণ্ডল আবেদন করেছিল এবং সেই আবেদনকে সঙ্গে রেখেই একটা ভালো দিন, যেটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস 77তম স্বাধীনতা দিবসে সকাল 6টার সময় এই বাস শুভ উদ্বোধন এবং চালু হবে। কারণ এখান থেকে সেভাবে পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, বেসরকারি অটো টোটোই ছিল মূল ভরসা। তার জন্য প্রত্যেক যাত্রীকে গুনতে হতো অনেক টাকা, তাও তারা ঠিক সময়ে পৌঁছাতে পারতো না গন্তব্যস্থলে। সুন্দরবনের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহযোগিতায় মইপিট থেকে ধর্মতলা সরকারি বাসের আজ উদ্বোধন হলো। মাত্র 87 টাকা ভাড়ার বিনিময় পৌঁছে যাবে ধর্মতলায় একজন যাত্রী। 15ই আগস্ট সকাল 6টা থেকে এই বাসের যাত্রা শুরু হলেও আজ তার উদ্বোধন করেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত স্তরের নেতৃত্ব সহ এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী দিন সুন্দরবনের পর্যটন বাড়াতে মইপিটে একটি বাস টার্মিনাল সহ সরকারি রিসোর্ট করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট লোকাল 18 বাংলা।